এরপর 19 ডায়মন্ডের স্পিন, ডোন্ট রিমাইন্ড মি, দেখি ভাই, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, এই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, ও ভাই দিয়ে দিতে দুই স্পিনে, ও মাই গড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমাদের গেমে গ্রিন ড্রাকো ফ্লেম M10 এসে পড়েছে, তো আজকে আমরা সেটা বের করব। ভাই দেখতে পাচ্ছেন লুকটা কি ভাই, অসাম একটা লুক দিছে। সিঙ্গেল ড্যামেজ, ডাবল রেট অফ ফায়ার, রিলোড স্পিড মাইনাস, ওপি ওপি একটি স্কিন দিছে। ওকে, তো দেখতে পাচ্ছেন একটা গাড়ির স্কিনও আছে, এটু একসাথে বের হয়ে যাবে। তো আমরা এখন স্পিন করব, দেখব কত ডায়মন্ড লাগে। আমার বাইরেই তো নাম জানি, তো ট্রাই করি অ্যাডাম প্রিমিস, প্রিমিস কে নিয়ে স্পিন করব, দেখি হাতের গানটা কই। শর্ট গানটা হাত থেকে নামিয়ে দেই। ওকে, তো এখন দেখি নিতে পারি কিনা, নিতে তো পারবো, দেখি কত ডায়মন্ড লাগে, ফুল স্পিনে দেয় কিনা। প্রথমে 9 ডায়মন্ডের স্পিন। ওকে ভাই, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, আরে ভাই এসব জিনিসে দিয়ে ধরা দে, সেট ওপেন করে ফেলি, তিন দিন। এরপর 19 ডায়মন্ডের স্পিন, ডোন্ট রিমাইন্ড মি, দেখি ভাই, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, এই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, ও ভাই দিয়ে দিতে দুই স্পিনে, ও মাই গড ভাই, কি লাগ ভাই, দেখতে পারতেছেন ভাই, ভাই ধরতে গেলে ফ্রিতে M10 পেয়ে গেলাম, ও ভাই, ও ভাই কি বলবো ভাই, এত আনন্দ হচ্ছে আমার, ও ভাই আমাদের নতুন M10 গ্রিন ফ্লেম ড্রাক, ও ভাই ধরতে গেলে ফ্রিতে পেয়ে গেছি ভাই। প্রথমে 9 স্পিনের পরে 19 ডায়মন্ডের স্পিনে পেয়ে গেছি ভাই, আমি আর স্পিনই করবো না ভাই, এখানে আমি আর স্পিনই করবো না, আর কিছু লাগবে না আমার। ও ভাই, এটা কি আমাদের অ্যাডাম চাচার পাওয়ার নাকি? তো আমাদের অ্যাডাম চাচা আজকে জীবনের প্রথম কাজে আসলো। ও ভাই, আমাদের শটগান কোথায়? ও ভাই কি বলবো ভাই, তো আমি আপনাদের এটার পুরো ফুল ডিটেলস বলে দিচ্ছি। তো আপগ্রেড অ্যাট্রিবিউটস লেভেল 1 এ তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, রিলোড স্পিড ডাবল মাইনাস থাকবে। লেভেল 2 এ যদি নিতে পারেন, 2 এ ফ্রিতে নিতে পারবেন, আমাদের জায়গায় মিশন দিতে আছে, গাড়ি না সব কোথায় গেল, এই যে প্রতিদিন এরকম কয় তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত আপনারা 4টা করে টোকেন পাবেন, তো আপনাদের লেভেল 2 ইজিলি হয়ে যাবে, ব্যাপার না। কে এরপরে লেভেল 3-তে গেলে জাস্ট লুকটা চেঞ্জ হবে, আর কিছুই না, জাস্ট লুক, দুইটা ডানা বের হবে। আর 4-এ গেলে আপনাদের মেইন অ্যাবিলিটি খুলে যাবে, ডাবল রেট অফ ফায়ার ভাই, 4-এ নিতে পারলে ভাই অস্থির হয়ে যাবে। এরপরে 5-এ আবার কিল ইফেক্ট আসবে আর ফায়ারিং ইফেক্ট, 6-এ গেলে তো ভাই অ্যাবিলিটি আনলক অ্যাবিলিটি হবে। আর লুকটা ভাই দেখতে পারতেছেন, ও ভাই কি লুকটা ভাই দেখতে পারতেছেন ভাই, জোস জোস করছে। তো এটার অ্যাবিলিটি সেম আমাদের একের মতো, ব্লু ফ্লেম ড্রাকোর মতো, এক্সট্রা ড্যামেজ হোয়েন ফায়ারিং এট গুলাল, গুলালে যখন এটা চার গুলিতে গুলাল ভেঙে দিবে, এই M10টা যখন লেভেল 6-এ নেবেন 4 গুলি লাগবে জাস্ট একটা গুলাল ভাঙতে। আর 7-এ নিলে তো ভাই অ্যানিমেশন যখন দিবে অস্থির দেখা যায়, আর এই মোডটা তো ভাই কি বলবো, মারাত্মক একটা ইমোট দিছে। ও ভাই আমাদের অ্যাডাম চাচার হাতে দেখছেন নি ভাই, এটা কি, ও ভাই, তো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি মাত্র 2 স্পিনে পেয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব আমার লাইফে, মানে প্রথম এরকম ফেরিট হুইল থেকে, ফেরিট হুইল আমি সারা জীবন জানতাম যে শেষের স্পিনে পাবো, এই প্রথম 2 স্পিনে ধরতে গেলে ফ্রিতে পেয়ে গেলাম ভাই, একবারে ফ্রিতে ভাই, এখনো বিশ্বাস হয়ে যাচ্ছে, মাত্র 24 আর 4, 28 ডেমন খরচ হয়েছে, মাত্র 28 ডেমনে ভাই এভোলিউশন M10। কোথায় M10 আমাদের, শর্ট গান, ও ভাই শহীন লবি। ওকে আমাদের লেভেল 1-এ আছে, মাত্র রিলোড নিতে আধা ঘন্টা লাগবে, 6 সেকেন্ড তো নিম্নে লাগবে এখন।
তো সামনে আরেকটা আমাদের M887 এর স্কিন আসবে, জোস একটা স্কিন লেজেন্ডারি। আমরা চেষ্টা করব ওইটাও বের করার জন্য। এটা ড্যামেজ দেখি কত করে দেয় আগে। 27, ও ভাই মারাত্মক 27 করে ড্যামেজ। রিলোড স্পিড, ও ভাই অ্যাডাম চাচা কি স্লো মোশনে রিলোড, বাপ রে বাপ। হেডশট ড্যামেজ কত দেয়? 148 করে হেডশট ড্যামেজ দেয়। আর বডি ড্যামেজ দেখছেন 20, এখন 20 করে জিতেছে। 27 27, আর হাতে পায়ে ড্যামেজ দিবে 20 করে। বডি ড্যামেজ 27, হেডশট ড্যামেজ 148। তো রেঞ্জ দেখি, রেঞ্জ এফেক্টিভ রেঞ্জ এ পর্যন্ত 13 ড্যামেজ দেয় ভাই। দেখতে পাচ্ছেন তুমি রিলোড 143 148 হেডশট ড্যামেজ। তো এভারেজে ভাই এটা হলো M10 এর মধ্যে এখন বর্তমানে সবচেয়ে মারাত্মক স্কিন, ঠিক আছে? সিঙ্গেল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার, এটা হলো বর্তমানে সবচেয়ে মারাত্মক স্কিন। যদি আপনারা এনিমির শরীরে বডি ড্যামেজ যদি মিস না করেন, ফায়ার যদি মিস না করেন, তাহলে এটা সবচেয়ে মারাত্মক। তো আজকের জন্য এখানে বাই।